নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ণালী রান্নাঘর, আর প্রেস করে দিন বেল আইকন, তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করে যাবেন না। নমস্কার বন্ধুরা, বর্ণালী রান্নাঘরের আরেকটি নতুন পর্ব দেখার জন্য আমি বর্ণালী আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকের পর্বে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দক্ষিণ ভারতের বিখ্যাত বাদাম বা পিনাটের চাটনি, যেটা আমরা রেস্টুরেন্টে গিয়ে ইডলি ধোসার সাথে খেয়ে থাকি। চলুন দেখে নিন কিভাবে খুব সহজ পদ্ধতিতে একেবারে রেস্টুরেন্টের মতো পিনাটের চাটনি বানাতে হয়। পিনাট বা বাদামের চাটনি বানানোর জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে 50 গ্রাম বাদাম নিয়েছি, আর একেবারে লো ফ্লেমে ক্রমাগত নাড়াচাড়া করে বাদামটাকে রোস্ট করে নেব। কোনো রকমে তেল দেব না, একেবারে লো ফ্লেমে 5 থেকে 7 মিনিট নাড়াচাড়া করার পর দেখতে পাবেন যে বাদামগুলো একটু ফুটতে শুরু করেছে, আর দেখুন খোসাগুলো আলাদা হতে শুরু করেছে, তার মানে বুঝবেন যে বাদামটা ভাজা হয়ে গেছে। এবার ঠান্ডা হয়ে গেলে এই বাদামের খোসাগুলো আমরা ছাড়িয়ে নেব। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি 1 চা চামচ সাদা তেল দিলাম। সাদা তেল দেওয়ার পরে তেলটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে আমি 1 চা চামচ ছোলার ডাল দিয়ে দিলাম, 2 কোয়া রসুন দিয়ে দিলাম, 1টা কাঁচা লঙ্কাকে 2 টুকরো করে দিয়ে দিলাম, 1 চা চামচ আমি খোসা ছাড়ানো বিউলির ডাল বা কলাইয়ের ডাল দিয়ে দিলাম। এবার এটাকে লো ফ্লেমে খুব ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে তেল ছাড়াও এগুলোকে ভেজে নিতে পারেন। একেবারে লো ফ্লেমে এটা ভেজে নিয়েছি, হাই ফ্লেমে কিছুতেই ভাজবেন না, তাহলে ডালটা পুড়ে যাবে। ডালগুলো আমি ভেজে নিয়েছি। এবার একটা মিক্সার জার নিয়েছি, এর মধ্যে রোস্ট করা বাদামগুলো দিয়ে দিলাম, আর দেখুন আমি খোসাগুলো ছাড়িয়ে রেখেছি। এবার যে আমি রসুন কাঁচা লঙ্কা ডালগুলো ভেজে নিলাম তেলে, সেইগুলো এই মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব। নুনটা কিন্তু বুঝে দেবেন, কেননা চাটনিতে নুন বেশি হলে টেস্টটা খারাপ হয়ে যায়, আর এর মধ্যে বেশি নুন লাগে না। আর 1 চা চামচের মতো আমি তেঁতুল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু জল। খুব বেশি পাতলা করব না, চাটনিটা ঘন ঘন হবে। একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে একটা বাটির মধ্যে ঢেলে রেখেছি। এবার আমি একটা তড়কা প্যান নিলাম, তড়কা প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন আমি সাদা তেল, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ আমি বিউলির ডাল দিয়ে দিলাম, 1টা শুকনো লঙ্কাকে 2 টুকরো করে দিয়ে দিয়েছি, আর 4-5টা কারি পাতা দিয়ে দিয়েছি। খুব লো ফ্লেমে এটাকে ভাজতে হবে। আর সব শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ হিং। হিংটা অবশ্যই ভালো কোম্পানির নিতে হবে। একেবারে লো ফ্লেমে ফোড়নটা সুন্দর করে ভেজে নিতে হবে, যাতে পুড়ে না যায়। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার যে বাদামের পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম তার উপরে আমি এই ফোড়নটাকে দিয়ে দিলাম। আপনারা চাইলে পরিবেশন করার সময় ফোড়নটাকে মিশিয়েও দিতে পারেন। তাহলে আমাদের আজকের রেসিপি পিনাট বা বাদামের চাটনি তৈরি হয়ে গেছে। অবশ্যই বাড়িতে রেসিপিটা ট্রাই করবেন, আর আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। দেখা হবে আবার অনেক ভালো ভালো রেসিপি আর টিপসের সাথে। সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ভালো খান, সুস্থ থাকুন।